আলাইকুম আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মটরশুঁটির টিকিয়া এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণ মটরশুঁটি পাওয়া যাচ্ছে আর তার সাথে সাথে কিন্তু আমরা এই মটরশুঁটি দিয়ে ভাজি ভুনা কিংবা কেউ সংরক্ষণ করে রাখতেছি আর এই মটরশুঁটি দিয়ে তো খুব মজার মজার ভাজি ভুনা হয় তো আজ আমি ভেবেছি আপনাদের জন্য মজাদার একটি টিকিয়ার রেসিপি শেয়ার করার জন্য মটরশুঁটির টিকিয়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ মটরশুঁটি আর এই মটরশুঁটি গুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আমি শুধু পানি দিয়ে এগুলোকে সেদ্ধ করে নিয়েছি টিপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এখন যেটা করতে হবে আমি এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি আর এই জারের মতো মটরশুঁটি গুলো দিয়ে দিব যারা ঢাকনাটা লাগিয়ে আমি ভালো করে এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে নিয়েছি ঢাকনাটা উঠিয়ে আমি আপনাদেরকে দেখাই এটা কেমন ব্ল্যান্ড হয়েছে আর এই ব্ল্যান্ড করার সময় কিন্তু আমি একটা চামচ দিয়ে ফাঁকে দিয়ে একটু উল্টে পাল্টিয়ে দিয়েছিলাম নাহলে কিন্তু এগুলো ভালোভাবে ব্ল্যান্ড হবে না তার জন্য আমি একটা চামচ দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম আমি এখানে ব্ল্যান্ডারের জারের মধ্যে ব্ল্যান্ড করেছি আর ব্ল্যান্ডারের জারে যে ব্ল্যান্ড করতে হবে সেটা না পাতায়ও কিন্তু আপনারা বেটে নিতে পারেন নিয়ে নিয়েছি একটা বাটি আর নেব চারটে আলু এই চারটে আলুকে আমি সেদ্ধ করে ছিল নিয়েছি আর এগুলো কিন্তু মিডিয়াম সাইজের আলু এই আলুটাকে আমি এক এক করে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিব আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি এখানে আমি দিয়ে দিব একটা বড়ো সাইজের পেঁয়াজ আর এই পেঁয়াজটাকে আমি কিমা করে নিয়েছি পেঁয়াজের যে এক্সট্রা পানিটা ছিল কিমা করার পর কিন্তু এটাকে আমি নিংড়ে ফেলে দিয়েছি এই পেঁয়াজ কিমাটা দিয়ে দিব দিয়ে দেবো হাফটা চামচ গরম মশলার গুঁড়া একটা চামচ চাট মশলা ওয়ান ফোরটা চামচ গোলমরিচের গুঁড়া এটা সাদা গোলমরিচের গুঁড়া একটা চামচ লবণ তিনটি কাঁচামরিচকে একদম মিহি কুচি করে নিয়েছি হাফটা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোরটা চামচ হলুদের গুঁড়া আর হাফটা চামচ নিয়েছি জিরার গুঁড়া ঝালটা কিন্তু আপনারা ইচ্ছে করলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কুচিটা আমি একদম মিহি করে করেছি আর দিয়ে দেবো এক টুকরো লেবুকে চিপে আর এটাকে আমি চিপে নিলে একটা পরিমাণ হবে এখন আমি এগুলোকে হাত দিয়ে মাখাবো এরপর যাতে এসে আমি দিয়ে দেব ব্ল্যান্ড করা মটরশুঁটি দিয়ে দিয়েছি এখন আমি সব মশলার সাথে এই মটরশুঁটিগুলোকেও গুলোকেও মিশিয়ে নিব এগুলোকে ভালো করে আমার মিশাতে হবে হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে কিন্তু চালের গুঁড়িও দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এগুলোর সাথে মিশিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি টিকিয়াটা কিন্তু খেতে ক্রিস্পি হবে এই কাজটা কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন তাতেও কিন্তু ক্রিস্পি হবে এখন আমি হাত দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারের সাথে মাখিয়ে নেব যেন কর্নফ্লাওয়ারটা এই পুরের সাথে মিশে যায় হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে তেল লাগিয়ে নিব যেন টিকিয়াটা শেপ দিতে আমার সুবিধা হয় এই যে দুই হাতে তেল লাগিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে অল্প করে পুর নিব আর এই পুরটাকে প্রথমে আমি হাতে নিয়ে এভাবে একটু গোল শেপ নিয়ে আসবো তারপর দুই হাতে তালু দিয়ে এভাবে গোল করে দিতে হবে হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপ্টা করে দিচ্ছি এই যে টিকিয়া শেপ দিয়ে দিয়েছি এভাবে আমি সবগুলো টিকিয়া শেপ দিয়ে বানিয়ে নিব সবগুলো টিকিয়ে আমি বানিয়ে রেডি করে নিয়েছি আর টিকিয়া শেপটা কিন্তু একটু বড় ছোট যা যার পছন্দ অনুযায়ী দিতে পারবেন টিকিয়াগুলোকে একটা সাইড করে নিব আর নিয়ে নেব একটা বাটি আর এই বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব ডিমটাকে ফেটিয়ে নিব ডিমটা আমার ফ্যাটান হয়ে গিয়েছে আর কিছু লাগবে ব্রেড ক্রামস এখন যেটা করতে হবে প্রথমে আমি একটা টিকিয়া নিয়ে ডিমে চুবিয়ে দিব তারপর দিয়ে দিব ব্রেড ক্রামসে ব্রেড ক্রামের সাথে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এই লাগিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে লাগিয়ে নিব ডিমে চুবিয়ে ব্রেড ক্রামসে লাগিয়ে সবগুলোকে রেডি করে নিয়েছি এখন আমরা এগুলোকে ভাজার জন্য চলে যাব চুলায় মটরশুঁটির টিকিয়া ভাজার জন্য চুলা মতো আমি একটা প্যান বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য আর তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে তেলটা যখন মোটামুটি গরম হয়ে যাবে চুলো রাসটা মিডিয়ামে রাখতে হবে তারপর দিয়ে দেব মটরশুঁটির টিকিয়া দিয়ে দিয়েছি আমি কিন্তু বলেছি তেলটা মোটামুটি গরম হলেই দিয়ে দিতে হবে আর তেলটা কিন্তু আমার মোটামুটি গরম হয়ে গিয়েছে একে একে করে আমি টিকিয়াগুলো দিয়ে দিব চারটা আগে ভেজে নেব টিকিয়াগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে তাহলে কিছুক্ষণ আমরা এভাবেই রেখে দিব তিন থেকে চার মিনিট চুলো রাজ মিডিয়াম করে আমি এভাবেই রেখে দিয়েছিলাম আর দেখুন টিকিয়াগুলো কিন্তু তেলের উপর চলে এসেছে এখন আমি এগুলোকে উলটিয়ে দিব কারণ এখন উল্টাতে গেলে কিন্তু ভাঙবে না এটা কিন্তু মোটামুটি অনেকটা শক্ত হয়ে এসেছে এগুলোকে আমি উল্টিয়ে দিয়েছি এই চুলো মিডিয়াম রেখে আমি এগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিব উলটিয়ে পাল্টে চার থেকে পাঁচ মিনিট আমি আরও ভেজেছি আর চুলো গাছটি কিন্তু মিডিয়ামই আছে আর দেখুন এটা একটা সোনালি কালার এসে পড়েছে এগুলো আমার বেশ ক্রিস্পিও হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এই যে দেখতে কতটা চমৎকার লাগতেছে দেখুন নিয়ে একটা কিচেন উপর তাহলে হবে কি যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু একে একে করে আমি টিকিয়াগুলো উঠিয়ে নিব দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা মোটাসুটি দিয়ে বানানো আর খেতে কিন্তু দারুণ টেস্ট অনেক বাচ্চারা আছে যে সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবেই এই টিকিয়াটা বানিয়ে দিতে পারেন দর্শক আমি মটরশুটির টিকিয়াগুলোকে ভেজে পরিবেশন করে নিয়েছি আমি আপনাদেরকে ভেঙে দেখাই এই যে দেখুন আমি গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো সস দিয়েই খেতে পারেন টমেটো সসের একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আমি এই ভিডিও নিচে লিঙ্ক দিয়ে দিব। আশা করছি আমার এই মোটরশুটি টিকিয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ